আমাদের যে পূর্বপুরুষ তারা প্রথম এসেছে এখানে, ফার্স্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ডান পাশে দেখছো কোন সময় কোনটা পৃথিবীতে আসছে, কোনটা পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে গেছে, সেগুলো এখানে লেখা আছে। যাই হোক, ওই জিওলজি যারা পড়ে, জিওলজি একটা সাবজেক্ট আছে বুঝছো, প্রত্নতত্ত্ব, ওরা এগুলো নিয়ে বেশি পড়ে, প্রত্নতত্ত্ব বা জিওলজি। যাই হোক, তাহলে এখানে দেখো, এই যে এখানে না গেলে তো বুঝতে পারতাম না, আসলে লিখতে হবে ক্রিটিশিয়াস পিরিয়ডে লেখো। ক্রিটিশিয়াস পিরিয়ডটা হচ্ছে তোমার মেসোজোয়িক যুগের আন্ডারে, তাই না? ক্রিটিশিয়াস পিরিয়ড লেখো, পিরিয়ডে। হ্যাঁ, প্রায় 8 কোটি বছর আগে ক্রিটিশিয়াস পিরিয়ডে দক্ষিণ পূর্ব এশিয়াতে। আবার শোনো, এই উদ্ভিদ বিজ্ঞানের মধ্যেও আবার একটা সাবজেক্ট আছে, আমরা অবশ্য ওটা পড়ি নাই, ওটাকে বলা হয় তোমার প্যালিও বোটানি। প্যালিও বোটানি ওই সাবজেক্টটাতে তোমার ইয়ে করা হয়, প্রত্নতত্ত্বের সাথে উদ্ভিদের যে বিবর্তন ঘটেছে ওইটার একটা লিঙ্কেজ দেখানো হয়, ইভলিউশনারি যে লিঙ্কেজ ওইটা ওখানে একদম স্টাডি করা হয়। প্যালিও বোটানি বলা হয়, প্রত্নবিদ্যা, প্রত্নবিদ্যা, প্যালিও বোটানি। কিন্তু আমরা এই কোর্স পড়ি নাই, আমাদেরকে আমাদের সময় এটা এইসব কোর্স আসে নাই, এখন রিসেন্ট এগুলো আলাদা আলাদা কোর্স হিসেবে ইউনিভার্সিটিতে আসছে। আমরা যখন পড়ছি, আমরা 25 বছর আগে পড়ে আসছি, তো তখন এইসব কোর্স আসে নাই বাংলাদেশে, এখন এগুলো পড়ানো হয়। প্যালিও বোটানি, প্যালিওন্টোলজি, ওরা এগুলো পড়ে। আচ্ছা, এনিওয়ে এবার লেখো, বর্তমানে পৃথিবীতে, বর্তমানে পৃথিবীতে 300টি পরিবারের অধীনে, 300টি পরিবার মানে ফ্যামিলি, বর্তমানে পৃথিবীতে 300টি পরিবারের অধীনে প্রায় 3 লক্ষ প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ আছে। বর্তমানে পৃথিবীতে 300টি পরিবারের অধীনে প্রায় 3 লক্ষ প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ আছে। এগুলো কিন্তু আর কি কি বলা যায়, তুমি বিভিন্ন বইতে আলাদা কম বেশি তথ্য পাবা, কারণ এগুলো তো বাড়ে কমে সংখ্যা, কোনোটা লেটেস্ট, কোনোটা ইয়া কি বলা যায় একটু ব্যাকডেটেড, এরকম তো আছেই। বর্তমানে পৃথিবীতে প্রায় 300টি পরিবারের অধীনে 3 লক্ষ প্রজাতির আবৃতবীজ উদ্ভিদ রয়েছে, ঠিক আছে? জি স্যার, লিখছি। সাথে লেখো, বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজ উদ্ভিদ। আরেকবার, বর্তমানে পৃথিবীতে প্রায় 300টি পরিবারের অধীনে 3 লক্ষ প্রজাতির আবৃতবীজ উদ্ভিদ আছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 300টি পরিবারের অধীনে 3 লক্ষ প্রজাতির আবৃতবীজ উদ্ভিদ আছে। এগুলো কিন্তু কোন বইতে দেখবো 2.5 লক্ষ, কোন বইতে তোমার হয়তো বা দেখা যাবে 2,85,000, এরকম লেখা পেতে পারো, কিন্তু ওই কাছাকাছি, এই জন্য আমরা প্রায় দিয়ে দিয়েছি। বর্তমানে পৃথিবীতে 300টি পরিবারের অধীনে প্রায় 3 লক্ষ প্রজাতির আবৃতবীজ উদ্ভিদ আছে, লিখতে পারছো? বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজ উদ্ভিদ পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজ উদ্ভিদ পাওয়া যায়, বলো লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, এইটা একটা প্রাইমারি কথাবার্তা বললাম কিছু, এবার নিচে লেখো সাধারণ বৈশিষ্ট্য। এবার আমরা আবৃতবীজ উদ্ভিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য লিখব, এবং এমন ভাবে আমরা বৈশিষ্ট্যগুলো লিখব যেন কি বলা যায়, নগ্নবীজীর যে বৈশিষ্ট্যগুলো আমরা লিখে আসছি তার সাথে আমরা কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি, কি বুঝতে পারছো? ওরকম ভাবে আমরা বৈশিষ্ট্যগুলো লিখব। হ্যাঁ, নাম্বার ওয়ান, সাধারণ বৈশিষ্ট্য লেখো নাম্বার ওয়ান। দেখো, নগ্নবীজী উদ্ভিদে তুমি বলছিলা যে ওরা সাধারণত স্থলজ হয়ে থাকে, নগ্নবীজীতে তুমি বলেছিলে, লেখিও না, নগ্নবীজীতে তুমি বলছো ওরা স্থলজ হতে পারে, স্থলজ হয়ে থাকে, জলজ হয় না, উভচর হয় না, কিন্তু আবৃতবীজীতে কিন্তু তা নয়। অনেক আবৃতবীজী উদ্ভিদ আছে জলে জন্মে, যেমন শাপলা, পদ্ম, এরকম অনেক আছে যারা জলে জন্মে, কলমি, তাই না? আবার আবৃতবীজীর কিছু উদ্ভিদ আছে যারা জল এবং স্থলের সংযোগ স্থলে বসবাস করতে পারে, বা কাদামাটিতে বসবাস করতে পারে, যেমন মনে করো ওই যে কলমির মধ্যে একটা জাত আছে কলমি, যেটা একদম উভচর টাইপের। তারপর হচ্ছে মনে করো এই যে কচুরিপানা, হ্যাঁ, তারপরে মনে করো যে কচু, হ্যাঁ, নলখাগড়া, এই সমস্ত উদ্ভিদগুলো কিরকম, পানির মধ্যেও জন্মাতে পারে,
পানিতে ডুবে গেলেও সমস্যা হয় না, আবার কি বলা যায় এদেরকে বলবো আমরা উভচর। তার মানে কি দাঁড়াচ্ছে, আবৃতবীজী তিনটা ক্যাটাগরি পাওয়া যায়, স্থলজরও পাওয়া যায়, জলজ পাওয়া যায় এবং উভচর পাওয়া যায়, তাহলে এটা একটা ক্যারেক্টার। হোয়ারাজ নগ্নবীজীতে কিন্তু আমরা শুধুমাত্র স্থলজ পেয়েছিলাম, এই দুইটা কিন্তু পাইনি। তাহলে এক নম্বর ক্যারেক্টার লেখো, আবৃতবীজী উদ্ভিদ স্থলজ কমা জলজ বা উভচর হতে পারে, আবৃতবীজী উদ্ভিদ স্থলজ জলজ বা উভচর হতে পারে। নাম্বার দুই, তাহলে আমরা এখানে দেখলাম যে নগ্নবীজীর তুলনায় আবৃতবীজীর একটু ভেরিয়েশন বেশি। নগ্নবীজীতে আমরা জলজ বা উভচর পাইনি, কিন্তু এখানে আবৃতবীজীতে এসে জলজও পেয়েছি উভচরও পেয়েছি আর স্থলজ তো আছেই, বেশিরভাগই হচ্ছে স্থলজ। আচ্ছা গেল নাম্বার দুই, নগ্নবীজীতে তুমি দেখছিলা যে ওই উদ্ভিদরা সাধারণত কাষ্ঠল হয়ে থাকে, কাষ্ঠল মানে বৃক্ষ জাতীয়, ট্রি জাতীয়, তাই না? এক দুই একটা ব্যতিক্রম ছাড়া, যেমন ইফেড্রা বা ওয়েলিটশিয়া বা মনে করো তোমার কি বলা যায় এই দুটা হচ্ছে বিরুদ জাতীয়, ইফেড্রা আর ওয়েলিটশিয়া হচ্ছে বিরুদ জাতীয়, নরম কাণ্ড বিশিষ্ট রসালো। আর দেখছিলা তোমরা নিটাম দেখছিলা যেটা হচ্ছে লতানো গুল্ম জাতীয়, কিন্তু আবৃতবীজীর ক্ষেত্রে এরকম নয়। আবৃতবীজীর মধ্যে উদ্ভিদের কাণ্ড তিন রকম হতে পারে, লিখো না আমি বলবো। এক রকমের কাণ্ড আছে নরম রসালো, এরা হচ্ছে বিরুদ, যেমন মনে করো কলা কচু, হ্যাঁ ফণী মনসা থানকুনি এরকম আছে না, ছোট ছোট বিরুদ ইংরেজিতে যাদেরকে বলে হার্ব, হ্যাঁ ছোট ছোট গাছ এদেরকে বলে হার্ব, নরম ছোট রসালো কাণ্ড বিশিষ্ট। আর এক প্রকার আছে একটু ঝোপঝাড় বিশিষ্ট, কাণ্ড তুলনামূলক ভাবে শক্ত, ওদেরকে বলা হয় গুল্ম, ইংরেজিতে বলা হয় শ্রাব, যেমন মনে করো লেবু গাছ, জবা ফুল গাছ, নয়নতারা গাছ, কাণ্ড একটু বড় একটু শক্ত, মানে হার্বের চেয়ে একটু বড় একটু শক্ত, কিন্তু তাই বলে আমজাম কাঁঠাল লিচুর মতো অনেক বড় কাণ্ড এরকম নয়। ওই আমজাম কাঁঠাল লিচু যেটা বড় কাণ্ড বিশিষ্ট, শক্ত কাণ্ড বিশিষ্ট, যাদের কাণ্ড দিয়ে গুড়ি বা লগ তৈরি করা যায়, লগ, হ্যাঁ উড লগ, উড লগ মানে কি কাঠের গুড়ি, হ্যাঁ কাঠের একেবারে বড় বড় টুকরা তৈরি করা যায়, তক্তা বানানো যায় সোজা কথা, ওদেরকে বলা হয় বৃক্ষ, বৃক্ষ ইংরেজিতে বলে ট্রি। তাহলে এইটা কিন্তু তুমি আবৃতবীজীতে পাবা, কেউ হার্ব কেউ শ্রাব কেউ ট্রি, কিন্তু নগ্নবীজীতে কিন্তু এরকম ছিল না। নগ্নবীজীতে সবাই ছিল কিন্তু কাষ্ঠল বা বৃক্ষ জাতীয় বা ট্রি জাতীয়, কিন্তু এখন এই ভেরিয়েশনটা পাওয়া যাচ্ছে। এবার লেখো দুই নাম্বার, লেখো এদের কাণ্ড বিরুত কমা গুল্ম বা বৃক্ষ জাতীয় হতে পারে, এদের কাণ্ড বিরুত কমা গুল্ম বা বৃক্ষ জাতীয় হতে পারে। এদের কাণ্ড বিরুত গুল্ম বা বৃক্ষ জাতীয় হতে পারে। নাম্বার তিন, খেয়াল করো বৈশিষ্ট্যগুলো আমরা এমন ভাবে পড়তে চাই যেন নগ্নবীজের সাথে আমরা কম্পারিজনটা বুঝতে পারি। হ্যাঁ পরীক্ষায় কিন্তু আসতে পারে নগ্নবীজী এবং আবৃতবীজীর মধ্যে তুলনা করো, আবার আসতে পারে নগ্নবীজীর তুলনায় আবৃতবীজী কেন উন্নত ব্যাখ্যা করো, আমরা ক্যারেক্টার গুলো আগে আলোচনা করি তার মধ্যে উন্নত কেন সেটা পুরো বুঝতে পারবো আমরা। আচ্ছা এবার আসো, নগ্নবীজীতে তুমি বলেছিলা জাইলেমে ভেসেল থাকে না আর ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না, বলেছিলা কিনা মনে আছে? জি স্যার। হ্যাঁ কিন্তু এখন এখন আমরা পাবো এদের জাইলেমে পাবো আমরা ভেসেল আছে আর ফ্লোয়েমে পাবো আমরা সঙ্গীকোষ আছে। তাহলে লেখো তিন নাম্বার বৈশিষ্ট্য, এদের জাইলেমে ট্রাকিয়া বা ভেসেল, ট্রাকিয়াটাকেই আবার ভেসেল বলে, এদের জাইলেমে ট্রাকিয়া বা ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে, এদের জাইলেমে ট্রাকিয়া বা ভেসেল এবং ফ্লোয়েমে কি থাকে সঙ্গীকোষ থাকে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা অবশ্যই উন্নত বৈশিষ্ট্য, কারণ যত বেশি ভেসেল থাকবে তত বেশি সে পানি শোষণ করতে পারবে, এটা তার জন্য ভালো সুবিধা। এবার নাম্বার চার,
আচ্ছা, নগ্নবীজিতে ফুল বলেছিল অসম্পূর্ণ, যে ফুলে, শোনো একটা কথা খেয়াল করো, একটা ফুলের আমরা পড়বো আবৃত বীজের ফুল নিয়ে পরে পড়বো, একটা ফুলের সাধারণত চারটা স্তবক থাকে, চারটা স্তবক থাকে, কি কি চারটা স্তবক হচ্ছে? এক হচ্ছে পুং স্তবক, দুই হচ্ছে স্ত্রী স্তবক, তিন হচ্ছে দল বা পাপড়ি, আর চার হচ্ছে বৃতি। বৃতি মানে ফুলটা কচি অবস্থায় যার ভিতরে লুকানো থাকে। আর কোন কোন ফুলে আবার অতিরিক্ত হিসেবে উপবৃতিও থাকে, সব ফুলে থাকে না। যদি উপবৃতি থাকে তাহলে পাঁচটা স্তবক হয়ে যায়, সেরকম ফুলকে আমরা বলবো আদর্শ ফুল। কিন্তু উপবৃতি বাদ দিলে বাকি যে চারটা স্তবক, এই চারটা স্তবক যদি কোনো ফুলের থাকে তাহলে আমরা সেই ফুলকে বলবো সম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুল। এখন খেয়াল করো, একটা সম্পূর্ণ ফুলে তাহলে কয়টা স্তবক থাকবে বললাম? চারটা। চারটা, এক হচ্ছে বৃতি, দুই হচ্ছে দল, তিন হচ্ছে পুং স্তবক, চার হচ্ছে মনে করো স্ত্রী স্তবক। আচ্ছা, এখন কোন একটা ফুল যদি পুরুষ ফুল হয় তাহলে তার পুং স্তবক থাকবে, স্ত্রী স্তবক তো থাকবে না, তাই না? হ্যাঁ স্যার। আবার যদি স্ত্রী ফুল হয় তাহলে পুং স্তবক থাকবে না, স্ত্রী স্তবক থাকবে। সেরকম যদি একলিঙ্গিক কোনো ফুল হয় তাহলে তাকে কিন্তু সম্পূর্ণ ফুল বলা যাবে না, যাবে? বলা যাবে না। সম্পূর্ণ ফুল হতে হলে পুং স্তবক স্ত্রী স্তবক দুইটাই থাকতে হবে, মানে উভলিঙ্গিক হইতে হবে। তো নগ্নবীজির মধ্যে কিন্তু আমরা দেখছি ফুল অসম্পূর্ণ ধরনের। কেন? ওই ফুলে এরকমের গর্ভমুণ্ড গর্ভদণ্ড যুক্ত এরকম স্ত্রী স্তবক বৃতি দল কিছু ছিল না। কিন্তু আবৃত বীজিতে তুমি বৃতি দল পুং স্তবক স্ত্রী স্তবক এরকম চারটা স্তবকই আছে, এরকম সম্পূর্ণ ফুল যেমন পাবা, আবার কোন কোন ফুল পাবা যার মধ্যে হয়তো পুং স্তবক আছে স্ত্রী স্তবক নাই, অসম্পূর্ণ ফুলও পাবা। তার মানে আবৃত বীজিত উদ্ভিদে সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল দুইটাই পাওয়া যায়। অসম্পূর্ণ কেন হয়? অসম্পূর্ণ হয় এই কারণে, যদি কোনো একটা ফুল একলিঙ্গিক হয়ে যায় তাহলে সে অসম্পূর্ণ ফুল হয়ে যায়, আর যদি উভলিঙ্গিক হয় তার মধ্যে বৃতি দল পুং স্তবক স্ত্রী স্তবক সবকিছুই থাকে তাহলে তাকে আমরা সম্পূর্ণ ফুল বলবো। তাহলে আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি এদের ফুল সম্পূর্ণ বা অসম্পূর্ণ উভয় প্রকার হতে পারে। পরের চার নম্বর লেখো, এদের ফুল সম্পূর্ণ বা অসম্পূর্ণ উভয় প্রকার হতে পারে, এদের ফুল সম্পূর্ণ বা অসম্পূর্ণ উভয় প্রকার হতে পারে, সম্পূর্ণও হতে পারে আবার অসম্পূর্ণ হতে পারে। এদের ফুল সম্পূর্ণ বা অসম্পূর্ণ ধরনের হতে পারে, যা লেখো, এদের ফুল সম্পূর্ণ বা অসম্পূর্ণ ধরনের হতে পারে। দাড়ি সাথেই লেখো, ফুলে সাথে লিখবা, ফুলে সাধারণত বৃতি কমা দল কমা পুং স্তবক এবং স্ত্রী স্তবক থাকে, বৃতি দল পুং স্তবক এবং স্ত্রী স্তবক থাকে। ফুলে সাধারণত বৃতি দল পুং স্তবক এবং স্ত্রী স্তবক থাকে, ফুলে সাধারণত বৃতি দল পুং স্তবক স্ত্রী স্তবক থাকে। লিখতে পারছো কিনা বলো? ফুলে সাধারণত বৃতি দল পুং স্তবক এবং স্ত্রী স্তবক থাকে, কিন্তু নগ্নবীজিতে এটা ছিল না, এরকম ছিল না। নাম্বার পাঁচ, এবার স্ত্রী স্তবকের বিশেষ কথাটা আমাকে বলবো। এই স্ত্রী স্তবকের মধ্যে অনেক কথা আছে, কারণ নগ্নবীজিতে তুমি দেখছলা স্ত্রী স্তবক বলতে কিছু নাই, সেখানে শুধুমাত্র ডিম্বকটা আছে। কিন্তু আবৃত বীজিতে স্ত্রী স্তবকটা এমন, স্ত্রী স্তবকটা এমন, ধরো এখানে স্ত্রী স্তবকটা আমি আলাদা ভাবে নিয়ে আসলাম, এর মধ্যে তুমি কি কি পার্ট পাবা? গর্ভমুণ্ড পাবা, গর্ভদণ্ড পাবা,
আবার গর্ভাশয় পাবা। কিন্তু আবৃত বীজিতে এটা আছে, কিন্তু নগ্নবীজিতে এরকম ছিল না। আর পরাগরেণুটা এসে এখানে গর্ভমুণ্ডের উপরে পতিত হয়, কিন্তু নগ্নবীজিতে ছিল, পরাগরেণুটা এসে সরাসরি ডিম্বকের উপরে পতিত হয়, কারণ ওদের তো গর্ভাশয় ছিল না, ডিম্বকটা ওপেন থাকে, ডিম্বকের উপরে একটা ছিদ্র থাকে, ওখানে এসে পরাগরেণু পড়ে, কিন্তু এখানে পরাগরেণু এসে গর্ভমুণ্ডের উপরে পড়ে। এই কথাগুলো আমি বলবো। এবার পাঁচ নম্বর বৈশিষ্ট্য লেখো, এদের স্ত্রী স্তবকে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় থাকে। এদের স্ত্রী স্তবকে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় থাকে। দাড়ি, ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সুরক্ষিত থাকে। সাথে লিখবা, ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সুরক্ষিত থাকে, ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সুরক্ষিত থাকে, ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সুরক্ষিত থাকে। এটা ডিম্বক। দাড়ি, সাথে লেখ, ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সুরক্ষিত থাকে, লিখছ? জি স্যার। জি স্যার। সাথে লেখ, নিষেকের পর গর্ভাশয় ফল এবং ডিম্বক বীজে রূপান্তরিত হলে, নিষেকের পর গর্ভাশয় ফল এবং ডিম্বক বীজে রূপান্তরিত হলে বীজ ফলের অভ্যন্তরে আবৃত হয়ে পড়ে, বীজ ফলের অভ্যন্তরে বা ফলের অভ্যন্তরে লিখো না, বীজ ফল দ্বারা আবৃত হয়ে পড়ে, ফলের অভ্যন্তরে না লিখে লেখো, বীজ ফল দ্বারা আবৃত হয়ে পড়ে। নিষেকের পর গর্ভাশয় ফল এবং ডিম্বক বীজে রূপান্তরিত হলে বীজ ফল দ্বারা আবৃত হয়ে পড়ে, নিষেকের পর গর্ভাশয় ফল এবং ডিম্বক বীজে রূপান্তরিত হলে বীজ ফল দ্বারা আবৃত হয়ে পড়ে। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। ঠিক আছে, এবার আরেকটা ক্যারেক্টার বলবো, খেয়াল করো, এই যে ডিম্বক তার ভিতরে একটা থলি থাকে যার নাম ভ্রূণথলি। এই থলির ভিতরে আটটা কোষ থাকে। আমি একটু অন্য পৃষ্ঠায় যে ছবিটা আঁকি, এই যে ডিম্বক এই ডিম্বকের ভিতরে, ডিম্বকটা যখন ম্যাচিউর্ড হয় তখন তার ভিতরে এরকম একটা থলি তৈরি হয়, এই থলিটাকে বলে ভ্রূণথলি। কারণ কি এই থলির ভিতরে ভ্রূণ তৈরি হবে সেটা একটু পরে বলছি। এই থলির ভিতরে প্রথমত আটটা কোষ তৈরি হয়, এই নিচের দিকে, এই যেদিকে ডিম্বক রন্ধ্র থাকে এইদিকে, মাঝখানে তৈরি হয় ডিম্বাণু, আর দুই পাশে তৈরি হয় দুইটা সহকারী কোষ। আর এখানে মাঝখানে তৈরি হয় দুইটা কোষ যাদের বলে গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস। আর উপরের দিকে তৈরি হয় তিনটা কোষ যাদের বলে প্রতিপাদক কোষ। এই জিনিসটা কিন্তু তুমি আবৃত বীজ উদ্ভিদে পাও নাই। তুমি আবৃত বীজ উদ্ভিদে কি পাইছো?
সরি নগ্নবীজিতে, হ্যাঁ নগ্নবীজিতে তুমি পাও নাই, নগ্নবীজিতে তুমি পাইছো ডিম্বকের ভেতরে দুইটা আর্কিগোনিয়া। নগ্নবীজিতে তুমি পাইছো ডিম্বকের ভেতরে কি আর্কিগোনিয়া, সেই আর্কিগোনিয়ার ভেতরে পাইছো তুমি ডিম্বাণু। এবং একটা ডিম্বাণু যখন নিষিক্ত হয় ওটা দিয়ে ভ্রূণ তৈরি হয়, আর একটা ডিম্বাণু কিন্তু অনিষিক্ত থাকে, সেটা আস্তে আস্তে শস্য তৈরি করে, ওটা আসবে পরে। তাহলে এইখানে কিন্তু আর্কিগোনিয়ার একটা ব্যাপার আছে, নগ্নবীজী উদ্ভিদে তুমি আর্কিগোনিয়া পাইছো, কিন্তু আবৃত বীজী উদ্ভিদে কিন্তু আর্কিগোনিয়া বলতে কিছু থাকে না। তাহলে এইটা আমরা একটা ক্যারেক্টার হিসেবে আনবো। কয় নাম্বার ক্যারেক্টার হবে? ছয় নাম্বার। ছয় নাম্বার লেখো, এদের কোনো আর্কিগোনিয়া থাকে না। এদের কোনো আর্কিগোনিয়া থাকে না, দাড়ি পরিণত ডিম্বকের অভ্যন্তরে ভ্রূণথলি তৈরি হয়, পরিণত ডিম্বকের অভ্যন্তরে ভ্রূণথলি তৈরি হয়, যার ভেতরে আটটি হ্যাপ্লয়েড ব্র্যাকেটে লেখো এম কোষ থাকে। পরিণত ডিম্বকের অভ্যন্তরে ভ্রূণথলি তৈরি হয় যার ভেতরে আটটি হ্যাপ্লয়েড কোষ থাকে, হ্যাপ্লয়েড লিখলে ব্রাকেটে এন লিখবা, যথা পরিণত ডিম্বকের অভ্যন্তরে ভ্রূণথলি তৈরি হয় যার অভ্যন্তরে আটটি হ্যাপ্লয়েড কোষ থাকে, যথা যথা লিখে লেখো ডিম্বাণু হাইফেন দিয়ে লেখো একটি কমা সাথে লাইনের মতো লেখো, নিচে নিচে লেখার দরকার নেই, তাহলে কাগজ নষ্ট হবে। ডিম্বাণু একটি কমা সহকারী কোষ দুইটি কমা, তোমরা লাইন করে লেখো, আমি নিচে নিচে লিখি তোমরা লাইন করে লেখো, কমা গৌণ নিউক্লিয়াস হাইফেন দিয়ে লেখো দুইটি এবং প্রতিপাদক কোষ হাইফেন দিয়ে লেখো তিনটি। এবার দাঁড়ি দাও, তাহলে নয়টা হয়েছে না, তিন আর দুই পাঁচ, কি ব্যাপার? জি স্যার আটটা তো স্যার, নয়টা কেন? সরি আটটা কোষ থাকে, নয়টা বললাম কেন? আমার মাথায় কিন্তু গেছে ইদানিং, দেখি আমি কথাবার্তা সব উল্টা পাল্টা, একটু আগে আটটা বলছি না? জি স্যার, জি স্যার আটটা বলছিলেন, মাথা কিন্তু গেছে আমার, আমি কিন্তু কথাবার্তা খালি উল্টা বলি, উল্টা পাল্টা বলি। ডিম্বক ডিম্বকের অভ্যন্তরে ভ্রূণথলি তৈরি হয় যার ভেতরে আটটি হ্যাপ্লয়েড কোষ থাকে, যথা ইত্যাদি লেখছ? জি স্যার। আচ্ছা এবার পরের বৈশিষ্ট্য লেখো, কয় নাম্বার হবে? সাত নাম্বার হবে। সাত। আচ্ছা দেখো, তোমার নগ্নবীজিতে তুমি বলছিলে পরাগরেণু এসে পড়ে ডিম্বকের উপর একটা ছিদ্র আছে, সেখানে ডিম্বক রন্ধ্রে, কিন্তু এখানে পরাগরেণু এসে পড়বে কোথায়? গর্ভমুণ্ডে। গর্ভমুণ্ডে, হ্যাঁ। নগ্নবীজিতে তুমি বলছিলে পরাগনলটা কিছু দূর যায় এরকম দুই ভাগে বিভক্ত হয়, তাই না? কিন্তু এখানে কিন্তু পরাগনলটা কখনোই দুই ভাগে বিভক্ত হবে না, একটা অভিন্ন পরাগনল হিসেবে সামনের দিকে বাড়তে থাকে। তারপরে কি হয়, ওই পরাগরেণু নিউক্লিয়াসটা প্রথমে দুই ভাগে বিভক্ত হয়, একটা নিউক্লিয়াস সামনের দিকে চলে যায় যাকে বলে নালিকা নিউক্লিয়াস, আর একটা নিউক্লিয়াস পিছনের দিকে থাকে যাকে বলে জনন নিউক্লিয়াস। একটু পরে সেই জনন নিউক্লিয়াসটা আরেকবার মাইটোসিস করে এখানে দুইটা কোষ তৈরি করে, এই দুইটা কোষকে বলে পুংগ্যামেট বা শুক্রাণু, আর সামনে যেটা ওটাকে বলা হয় নালিকা কোষ।
নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম আর মেমব্রেন জমে গেলেই সেটা কোষ হয়ে যায়। তাহলে এইভাবে আবৃতবীজ উদ্ভিদে পুংগামেটের সামনে কিন্তু নালিকা নিউক্লিয়াস থাকে, কিন্তু নগ্নবীজীতে কিন্তু তা নয়। নগ্নবীজীর পরাগরেণু অঙ্কুরিত হয়ে এরকমের দুইটা, প্রথমে একটা নল হলেও একটু পরে আবার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এটা নগ্নবীজী। তারপরে তৈরি হয় একটা পরাগরেণু দিয়ে দুইটা শুক্রাণু। শুক্রাণুগুলো দেখতে অনেক বড় এবং ফ্লাজেলা যুক্ত সচল, কিন্তু নগ্নবীজী, ওটা হচ্ছে নগ্নবীজীর কথা, শুক্রাণু সচল এবং ফ্লাজেলা যুক্ত। কিন্তু আবৃতবীজীতে যে শুক্রাণু পাবা সেটা কিন্তু নিশ্চল, পুংগামেট বা শুক্রাণু যাই বলি তারা কিন্তু নিশ্চল। তাহলে এটাকে আমরা ক্যারেক্টার হিসেবে লিখবো। এবার সাত নম্বরে লেখো, এদের পরাগ রেণু, এদের মানে হচ্ছে আবৃতবীজ উদ্ভিদের, এদের পরাগ রেণু পরাগায়নের মাধ্যমে গর্ভমুণ্ডের উপর পতিত হয়, এদের পরাগ রেণু পরাগায়নের মাধ্যমে গর্ভমুণ্ডে পতিত হয়। লিখছ দাড়ি, এদের পরাগ রেণু পরাগায়নের মাধ্যমে কোথায় এসে পড়ে? গর্ভমুণ্ডে, গর্ভমুণ্ডের উপর। এদের পরাগ রেণু পরাগায়নের মাধ্যমে গর্ভমুণ্ডে পতিত হয়, দাড়ি। সাথেই লেখো, বায়ু দিনে করতে বলো, লেখো বায়ু কমা পানি এবং বিভিন্ন প্রাণীর মাধ্যমে এদের পরাগায়ন সংঘটিত হয়। বায়ু পানি এবং বিভিন্ন প্রাণীর মাধ্যমে এদের পরাগায়ন সংঘটিত হয়, কিন্তু নগ্নবীজীতে সাধারণত বায়ুর মাধ্যমে, কারণ নগ্নবীজী পরাগরেণু বা মাইক্রোস্পোরা তো খুব ছোট থাকে, বাতাসে ভেসে ভেসে ছড়িয়ে পড়ে। কিন্তু আবৃতবীজীর মধ্যে ভেরিয়েশন আছে, কোন কোন পরাগরেণু বায়ুর মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে যেমন ধান, আবার কোন কোন পরাগরেণু আছে পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে যেমন শাপলা পদ্ম, কোন কোন পরাগরেণু আছে বিভিন্ন পোকামাকড় বা পাখির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই জন্য এদের পরাগায়নটা বিভিন্ন ভাবে হয়, বায়ু পানি বা প্রাণীর মাধ্যমে, বায়ু পানি বা বিভিন্ন প্রকার প্রাণীর মাধ্যমে এদের পরাগায়ন সংঘটিত হয়। লিখছ? জি স্যার। পরের বৈশিষ্ট্য লেখো, এদের পরাগ নল কখনো দুই ভাগে বিভক্ত হয় না, এদের পরাগ নল কখনো দুই ভাগে বিভক্ত হয় না, দাড়ি, এদের পরাগনল কখনো দুই ভাগে বিভক্ত হয় না, দাড়ি। সাথেই লেখো, পরাগনলের সম্মুখ ভাগে একটি নালিকা কোষ এবং পশ্চাতে দুইটি ফ্লাজেলাবিহীন কমা নিশ্চল শুক্রাণু থাকে। পরাগনলের সম্মুখ ভাগে একটি নালিকা কোষ এবং পশ্চাতে দুইটি ফ্লাজেলাবিহীন কমা নিশ্চল শুক্রাণু থাকে। স্যার আমার নেট চলে গেছিল, আবার একটু এই আট নাম্বার এটা একটু বলেন স্যার। এই কেউ একজন বলো, আমি বললে আবার দুই রকম হয়ে যাবে, একটু বলো কেউ একজন। তৌহিদ বলো, এদের পরাগনল কখনো দুই ভাগে বিভক্ত হয় না, পরাগনলের সম্মুখ ভাগে একটি নালিকা কোষ এবং পশ্চাতে দুইটি ফ্লাজিলা বিহীন, এতটুকু লিখছেন। আবার বলি, এদের পরাগনল কখনো দুই ভাগে বিভক্ত হয় না, দাড়ি, পরাগনলের সম্মুখ ভাগে একটি নালিকা কোষ এবং পশ্চাতে দুইটি ফ্লাজেলাবিহীন নিশ্চল শুক্রাণু থাকে। পরাগনলের সম্মুখ ভাগে একটি নালিকা কোষ এবং পশ্চাতে দুইটি ফ্লাজেলাবিহীন নিশ্চল শুক্রাণু থাকে।
এত লাইন কেটে যেতেছে কেন সবার, কি সমস্যা? একটু আগে দেখলাম 25 জন, এখন দেখি 20 জন, এত কি সবার লাইন কেটে গেছে নাকি? হইতে পারে স্যার, কারেন্ট টারেন্ট গেলে তো আবার অনেক সময় লাইন চলে যায়, ওয়াইফাই বর্তমানে আসলে নেট অনেক সমস্যা করতেছে স্যার। এই 4-5 দিন ধরে নেটের অবস্থা খুব খারাপ। এই নাবিল, নাবিলের লাইন কেটে গেল মাত্র, আবার নাবিল জয়েন করলো, নেটের অবস্থা কয়েকদিন ধরে খুব খারাপ, বুঝছো? কি লিখছো তাহলে? এদের পরাগ নল কখনো দুই ভাগে বিভক্ত হয় না, পরাগ নলের সম্মুখভাগে একটি নালিকা কোষ এবং পশ্চাতে দুইটি ফ্লাজেলাবিহীন নিশ্চল শুক্রাণু থাকে। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, এবার ওই কথাটা বলবো। কোন কথাটা? কথাটা হচ্ছে এই যে তোমার ডিম্বক, এই মনে করো ডিম্বক, এই ডিম্বক, এই হচ্ছে ভ্রূণথলি। যখন ডিম্বকটা ম্যাচিউরড হয় তখন কিন্তু এই ডিম্বাণু আর গৌণ নিউক্লিয়াস ছাড়া বাকি যে কোষগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, বেঁচে থাকে শুধু ডিম্বাণু আর থাকে দুইটা গৌণ নিউক্লিয়াস। তো এই নালিকা পরাগ নলটা যখন এখানে চলে আসে তখন এই নালিকা কোষটা নষ্ট হয়ে যায়, তারপরে যে দুইটা পুংগ্যামেট থাকে বা শুক্রাণু থাকে তার একটাই সেই ডিম্বাণুর সাথে মিলিত হয় আর একটা এসে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তাহলে কি দাঁড়ালো? যখন দুইটা গৌণ নিউক্লিয়াস আর একটা শুক্রাণু এসে মিলিত হয় তখন এটাকে বলে ত্রিমিলন, ত্রিমিলন, ইংরেজিতে বলে ট্রিপল ফিউশন। ত্রিমিলন মানে কি? দুটি গৌণ নিউক্লিয়াস যোগ একটি শুক্রাণু বা পুংগামেট, যা বলো, শুক্রাণু, দুইটা গৌণ নিউক্লিয়াস আর একটা শুক্রাণু। তার মানে এর ফলে কি হয়? একটা 3N কোষ তৈরি হয়, ইকুয়াল টু যে কোষটা তৈরি হয় সেটা হয় শস্য, ওটা একটা 3N কোষ। তিনটা কোষ মিলে একত্রিত হয়ে একটা কোষ তৈরি হয় যার নাম শস্য কোষ, এন্ডোস্পার্ম, আর এই প্রক্রিয়াটাকে বলে ত্রিমিলন, এই যেটা। আর কি হয়? একটা শুক্রাণু এসে যে ডিম্বাণুর সাথে মিলিত হয় ওটাকে বলে নিষেক। নিষেক ইকুয়াল টু কি? একটি ডিম্বাণু যোগ একটি শুক্রাণু। এর ফলে কি হয়? এর ফলে তৈরি হয় একটা জাইগোট, সেই জাইগোট হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ। এই ঘটনা আমরা জানি, এই ঘটনা আমরা একবার এর আগে বলছি। এই নিষেক আর ত্রিমিলন এই দুইটাকে একসাথে বলে দ্বি নিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এই কথাটা আমরা এখন আনব বৈশিষ্ট্যের মধ্যে। কয় নম্বর বৈশিষ্ট্য হবে বলো? 9 নম্বর হবে। দেখো এদের যৌন জনন কালে নিষেক ও ত্রিমিলন, এদের যৌন জনন কালে নিষেক ও ত্রিমিলন দুটি প্রক্রিয়া সংঘটিত হয়। এদের যৌন জনন কালে নিষেক ও ত্রিমিলন নামক দুটি প্রক্রিয়া সংঘটিত, নামক দিলেও চলে না দিলেও চলে, এদের যৌন জনন কালে নিষেক ও ত্রিমিলন দুটি প্রক্রিয়া সংঘটিত হয়। এদের যৌন জননকালে নিষেক ও ত্রিমিলন দুইটি প্রক্রিয়া সংঘটিত হয়। দাড়ি না দিয়ে লেখো, যাদেরকে একত্রে দ্বি নিষেক বলে, এদের যৌন জননকালে নিষেক ও ত্রিমিলন দুটি প্রক্রিয়া সংঘটিত হয় যাদেরকে একত্রে দ্বি নিষেক বলে, এদের যৌন জননকালে নিষেক ও ত্রিমিলন দুটি প্রক্রিয়া সংঘটিত হয় যাদেরকে একত্রে কি বলে? দ্বি নিষেক, দ্বি নিষেক বলে। দাড়ি সাথেই লেখো, সাথে লেখা লাগবে না, আলাদা লাইন করে লেখো। এদের আলাদা পয়েন্ট দিয়ে, আলাদা নাম্বার করে লেখো, এদের ত্রিমিলন প্রক্রিয়ার মাধ্যমে শস্য তৈরি হয় যা ট্রিপ্লয়েড, ব্র্যাকেটে লেখো 3N,
এদের ত্রিমিলন প্রক্রিয়ার মাধ্যমে শস্য তৈরি হয় যা থ্রি এন ব্র্যাকেটে লেখো, সরি যা ট্রিপ্লয়েড ব্র্যাকেটে লেখো থ্রি এন, এদের ত্রিমিলন প্রক্রিয়ার মাধ্যমে শস্য তৈরি হয় যা ট্রিপ্লয়েড, তোমরা হ্যাপ্লয়েড মানে এন, ডিপ্লয়েড মানে টু এন, আর ট্রিপ্লয়েড মানে থ্রি এন, এটা মনে রাখবা। এদের নিষেকের ফলে শস্য সৃষ্টি হয় যা ট্রিপ্লয়েড ব্র্যাকেটে লেখো, সরি এদের ত্রিমিলনের ফলে ফলে এদের ত্রিমিলনের ফলে শস্য সৃষ্টি হয় যা ট্রিপ্লয়েড ব্র্যাকেটে লেখো থ্রি এন, এদের ত্রিমিলনের ফলে শস্য সৃষ্টি হয় যা ট্রিপ্লয়েড ব্র্যাকেটে লেখো থ্রি এন। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। কি যে হয়েছে, এই যে ওষুধ খাইতেছি না আমার, এখন একেবারে মাথা টাথা ইয়ে হয়ে যেতেছে, সব জ্যাম হয়ে যেতেছে, নিউরো মেডিসিন খাইতেছি তো মনে হয় যেন সব আউলে জলে লাগিয়ে যেতেছে। এদের কি লিখলাম লাইনটা, ত্রিমিলনের ফলে শস্য তৈরি হয় যা ট্রিপ্লয়েড ব্র্যাকেটে লেখো থ্রি এন, লিখছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কয়টা হয়েছে ক্যারেক্টার? দশটা। দশটা হয়ে গেছে। জি স্যার। তো জাইগোট এটা লিখবো না, জাইগোট এটা এটা লেখা লাগবে না, ওটা ইয়া দিনিশেকের মধ্যে চলে আসছে। জাইগোট যে তৈরি হয় নিষেকের ফলে, ওটা তো ঈশ্বরও হয় নগ্নবীজেরও হয়, নিষেকের ফলে জাইগোট তৈরি হয়, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়, জাইগোটটা ডিপ্লয়েড, ওটা নগ্নবীজের আবৃত বীজে সেম, যেটা স্পেশাল সেটা লিখবো। এটা সব উদ্ভিদেই শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়, এটা আলাদাভাবে লিখবো না। এবার আরেকটা লেখো, এদের বীজে একটি বা দুইটি বীজপত্র থাকে। তোমরা জানো কিনা যখন বীজটা তৈরি হয় বীজ, তখন কি হয় ঘটনাটা, এই পুরো ডিম্বকটা তো বীজ হয়ে যায়, হয়ে গেল বীজ, বীজের মধ্যে থাকে একটা ভ্রূণ, এটা মনে করো ভ্রূণ, ভ্রূণ বাদ দিলে বাকি যেটা থাকে ওটাকে বলে শস্য, এই শস্যটাকে আবার বীজপত্র বলে। যে সকল উদ্ভিদের এই শস্য বা বীজপত্রটাকে দুই ভাগে ভাগ করা যায় তাদের বলে দ্বিবীজপত্রী, আর যাদের বীজটাকে দুই ভাগে ভাগ করা যায় না তাদের বলে একবীজপত্রী। তাহলে ওইটাই আমরা এখন বলতে যাচ্ছি, এদের কি লিখছো লাইনটা, কয় নাম্বার? এদের বীজে একটি বা দুইটি বীজপত্র থাকে, যারা একবীজপত্রী তাদের একটা বীজপত্র থাকে। নগ্নবীজীদের মধ্যে এই বৈশিষ্ট্য নাই? আচ্ছা, নগ্নবীজীরা বহুবীজপত্রী, কেন নগ্নবীজীরা বহুবীজপত্রী বলছি না এই কথাটা? হ্যাঁ, মানে বীজপত্র কি দুইটা হয় কিনা আলাদা সেটা? না না, ওদের বীজপত্র দুইয়ের চেয়েও বেশি সংখ্যক খণ্ডে ভাগ করা যায়। নগ্নবীজীদের ক্ষেত্রে বলছি কিনা মনে আছে কিনা তোমরা দেখো, এরকমের থাকে ভ্রূণ, আর বীজপত্রটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, তিন চারটা ভাগে ভাগ করা যায়। তাহলে দুইয়ের চেয়ে যদি বেশি ভাগে ভাগ করা যায় তাহলে আমরা সেটাকে বলবো বহু বীজপত্রী। এই এই ক্যারেক্টারটা বলা হয় নাই নগ্নবীজের ওখানে নাকি? আল্লাহ জানে স্যার, হয়েছে বলা হয়েছে আল্লাহ। তাহলে নগ্নবীজীরা কিন্তু হয় বহু বীজপত্রী, হোয়ারাস আবৃত বীজীরা হয় একবীজপত্রী বা দ্বিবীজপত্রী। ঠিক আছে, কয়টা লিখছো? ১১টা লিখছো। এবার আরেকটা লেখো, ১১ তো একদম ইয়া হয়ে যায়, অড নাম্বার, ইভেন নাম্বার লেখো স্যার। ১১ নাম্বার একটু বলেন স্যার। হ্যাঁ, কেউ একজন বলো, ওরা ১১ নাম্বার এখন বলা লাগবে। এদের বীজে একটি বা দুইটি বীজপত্র থাকে। এবার কয় নাম্বার হবে? ১২ নাম্বার হবে। ১২, এদের পাতা সরল বা যৌগিক হতে পারে। নগ্নবীজীদের পাতা তো বলছিল সবাই যৌগিক, যেমন সাইকাসে বলেছ দ্বিপক্ষল একপক্ষল যৌগিক, নগ্নবীজীদের পাতা সাধারণত যৌগিক হয়ে থাকে, কিন্তু আবৃত বীজীদের মধ্যে কারো কারো পাতা পাওয়া এক সরল, আবার কারো কারো পাওয়া যৌগিক। এদের পাতা সরল বা যৌগিক হতে পারে। এখন কয় নাম্বার, কয়টা হয়েছে? ১২টাই থাকুক। এখন আমরা কি করব,
এই যে আবৃতবীজী উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্যগুলো এতক্ষণ আমরা পড়লাম, এবার আবৃতবীজী উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা আবার আলাদাভাবে আলোচনা করব। কিরকম কিরকম আলোচনা করব দেখো, আবৃতবীজী উদ্ভিদের বিভিন্ন প্রকারের মূল আছে, সেই মূলের কি কি ভেরিয়েশন আছে সেটা আলোচনা করব। বিভিন্ন প্রকারের কাণ্ড আছে, কাণ্ডের কত ভেরিয়েশন আছে সেটা আলোচনা করব। বিভিন্ন প্রকার পাতা আছে, পাতার ভেরিয়েশন আমরা আলোচনা করব। বিভিন্ন প্রকার ফুল আছে, ফুলের ভেরিয়েশন আমরা আলোচনা করব। বিভিন্ন প্রকার ফল আছে, ফলের ভেরিয়েশন আমরা আলোচনা করব। এইভাবে আমরা এখন আবৃতবীজী উদ্ভিদের বাকি আইটেম গুলো পড়ব, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। তাহলে সবার প্রথমে পড়বো আমরা মূল। স্টার চিহ্ন দিয়ে লেখো আবৃতবীজী উদ্ভিদের বিভিন্ন প্রকার মূল। কি লিখছো? আবৃতবীজী উদ্ভিদের বিভিন্ন প্রকারের কি মূল? মূল। এখন শোনো, এখন এই মূল সম্পর্কে প্রথমে একটু কথা বলি। এটা মনে করো একটা বীজ, এটা হচ্ছে ভ্রূণ, এটা ভ্রূণ। এখন এই বীজ যখন অঙ্কুরিত হয়, জার্মিনেট করে, তখন এই ভ্রূণটা আস্তে আস্তে ঠেলে বাইরে বের হয়ে যায়। ভ্রূণটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে বাইরে বের হয়, বাইরে বের হয়ে একটা অংশ মাটির নিচের দিকে যায় আর একটা অংশ উপরের দিকে ওঠে। এরকম এই মনে করো মাটি, যে অংশটা মাটির নিচের দিকে যায় তাকে বলে ভ্রূণমূল, আর যে অংশটা উপরের দিকে ওঠে ওই অংশটাকে বলে ভ্রূণমুকুল। এই ভ্রূণমূলটা দিয়েই মূল তৈরি হয়, আর ভ্রূণমুকুলটা দিয়ে উপরের কাণ্ড, শাখা প্রশাখা, পাতা ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। তাহলে এখন এই ভ্রূণমূল কোন কোন উদ্ভিদে দেখবে এরকম হবে যে গাছ যত বড় হতে থাকবে এই ভ্রূণমূলটা তত বড় হতে থাকবে, ভ্রূণমূল দিয়ে আবার অনেক শাখা প্রশাখা বের হবে। শুনতে থাকো আমার কথা, ভ্রূণমূল দিয়ে আবার অনেক শাখা প্রশাখা বের হবে এবং ভ্রূণমূল থেকে এই শাখা প্রশাখা গুলো বের হয়ে গাছ, এই ধরনের গাছ সাধারণত অনেক বড় বড় হয়ে থাকে, এই এরকমের একটা মূল তৈরি হয়। ভ্রূণমূলটা কিন্তু থেকেই যায়, তার শাখা প্রশাখা বের হয়ে আরো অনেক শাখা প্রশাখা বের হয়ে একটা মূল তন্ত্র তৈরি হয়। এই রকমের মূল তন্ত্রকে বলে, কিছু লিখো না শুনতে থাকো, প্রধান মূল তন্ত্র। এবং এদেরকে আবার স্থানিক মূল তন্ত্র বলে বা স্থায়ী মূল তন্ত্র বলে, স্থায়ী মূল তন্ত্র বলে। আবার কিছু কিছু উদ্ভিদে দেখা যায়, খেয়াল করো ছবিগুলো দেখা যায়, আমি যে লেখি আঁকি দেখা যায় প্লিজ? হ্যাঁ স্যার। আচ্ছা, কিছু কিছু উদ্ভিদে দেখা যায় এই ভ্রূণমূলটা যে বের হলো, কিছু দূর পরে ভ্রূণমূলটা আর মাটির মধ্যে যেতে পারে না, নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? ভ্রূণমূলটা নষ্ট হয়ে যায়, ভ্রূণমূলটা আর মাটির নিচের দিকে যেতে পারে না, তখন এখান থেকে ছোট ছোট সরু সুতার মতো মূল বের হয় এবং এই মূলগুলো গুচ্ছাকারে উৎপন্ন হয়। এই এই ধরনের মূলকে বলে গুচ্ছ মূল তন্ত্র, মূল তন্ত্র। এবং যেহেতু ভ্রূণমূল নষ্ট হওয়ার পরে এরা তৈরি হয়েছে, সে কারণে অনেক সময় এদেরকে অস্থায়ী মূল তন্ত্র বলে, অস্থায়ী বা অস্থানিক বলে, অস্থানিক। অস্থানিক বলার কারণ হচ্ছে যথা জায়গা থেকে তৈরি হচ্ছে না, মূল তৈরি হওয়ার কথা ছিল ভ্রূণমূল থেকে কিন্তু স্থান চেঞ্জ করে তারা অন্য জায়গা থেকে যখন মূল তৈরি করে, দেখা গেল মূলটা নষ্ট হয়ে যাচ্ছে, ভ্রূণমূলটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন অন্যান্য জায়গা থেকে মূল উৎপন্ন হয়। এই ধরনের মূলকে বলে অস্থানিক মূল তন্ত্র বা গুচ্ছ মূল তন্ত্র। এই যে দুই ধরনের মূল দেখছো, এরা সবাই হচ্ছে স্বাভাবিক মূল। তাহলে স্বাভাবিক মূল আমরা দুই রকম পাবো, একটাকে আমরা বলবো প্রধান মূল তন্ত্র আর একটাকে আমরা বলবো গুচ্ছ মূল তন্ত্র।
মূলতন্ত্র। লিখতেছি পরে, আগে দেখো। আবার কিছু মূল তুমি পাবা, দেখা গেল মূলা, শালগম, গাজর, এগুলো কিন্তু মূল। ওই মূলগুলো কিন্তু স্বাভাবিক মূল না, ওগুলোকে বলে রূপান্তরিত মূল। ওই ধরনের মূলকে আমরা বলবো রূপান্তরিত মূল, রূপান্তরিত মূল। এই রূপান্তরিত মূলের মধ্যে আবার অনেক প্রকারভেদ আছে, সেগুলো আমরা পড়বো। তাহলে আমরা একটা কাজ করি, আবৃতবীজী উদ্ভিদের মূল এই হেডিংটা যে দিয়েছ তার সামনে লিখো, আবৃতবীজী উদ্ভিদের মূলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা লেখো ক, স্বাভাবিক মূল। আবৃতবীজী উদ্ভিদের মূলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ক স্বাভাবিক মূল, হাইফেন দিয়ে লেখো, এই প্রকার মূল গাছকে বা উদ্ভিদকে যা লেখো মাটির সাথে আবদ্ধ করে রাখে। এই প্রকার মূল উদ্ভিদকে মাটির সাথে আবদ্ধ করে রাখে এবং হ্যালো জি ওয়ালাইকুম সালাম ভাবি আমি ক্লাসে আছি একটু পরে ফোন দিচ্ছি। এই প্রকার মূল উদ্ভিদকে মাটির সাথে আবদ্ধ করে রাখে এবং পানি ও খনিজ লবণের খনিজ লবণ শোষণের কাজ করে থাকে। এই প্রকার মূল উদ্ভিদকে মাটির সাথে আবদ্ধ করে রাখে এবং পানি ও খনিজ লবণ শোষণের কাজ করে। এই প্রকার মূল উদ্ভিদকে মাটির সাথে আবদ্ধ রাখে এবং পানি ও খনিজ লবণ শোষণের কাজ করে। এই প্রকার মূল উদ্ভিদকে মাটির সাথে আবদ্ধ রাখে এবং পানি ও খনিজ লবণ শোষণের কাজ করে থাকে। লিখছ? জি স্যার। বলতে পারো যে তাহলে ছাড়, রূপান্তরিত মূল কি সেই কাজ করে না? রূপান্তরিত মূলের প্রধান কাজ ওইটা না। রূপান্তরিত মূলের প্রধান কাজ যখন করবো তখন দেখবা, ওরা কেউ কেউ আছে খাদ্য সঞ্চয়ের কাজ করে, কেউ কেউ আছে গাছটাকে সোজাভাবে দাঁড়ায় থাকতে সাহায্য করে, কেউ কেউ আছে তোমার কি বলা যায় পানিতে গাছটাকে ভাসায় রাখে। রূপান্তরিত মূল পড়ার সময় দেখবা যে ওই মূলের প্রধান কাজ আসলে মাটির সাথে গাছকে আটকায় রাখা আর পানি আর খনিজ লবণ শোষণ করা, এটা না। ওর আদার্স ধরনের কাজ আছে, সেটা রূপান্তরিত মূলের ওখানেই দেখবা। কিন্তু স্বাভাবিক মূলের প্রধান কাজই হচ্ছে গাছকে মাটির সাথে আটকে রাখবে এবং খনিজ লবণ আর পানি শোষণের কাজ করবে। দাঁড়ি, সাথে লেখো, স্বাভাবিক মূলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। স্বাভাবিক মূলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা এবার লেখো, এক প্রধান মূল বা স্থানিক মূল তন্ত্র। প্রধান মূল বা স্থানিক মূল তন্ত্র, স্থানিক লেখো, প্রধান মূল বা স্থানিক মূল তন্ত্র। এক নম্বরে লেখো প্রধান মূল বা স্থানিক মূল তন্ত্র, হাইফেন দিয়ে লেখো, যখন বীজ অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট, যখন বীজ অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট ভ্রূণমূলটি, যখন বীজ অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট ভ্রূণমূলটি কখনোই নষ্ট হয়ে যায় না, বরং যখন বীজ অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট ভ্রূণমূলটি কখনোই নষ্ট হয়ে যায় না, বরং আকারে বৃদ্ধি পায় এবং শাখা প্রশাখা সৃষ্টি করে, তখন তাকে প্রধান মূল বা স্থানিক মূল বলে। যখন বীজ অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট ভ্রূণমূলটি কখনোই নষ্ট হয়ে যায় না, বরং আকারে বৃদ্ধি পায় এবং শাখা প্রশাখা সৃষ্টি করে, তখন তাকে প্রধান মূল বলে, প্রধান মূল বা স্থানিক মূল বলে।
দাড়ি। সাথে লেখো প্রধান মূল ও তার শাখা প্রশাখা নিয়ে সৃষ্ট মূলতন্ত্রকে প্রধান মূলতন্ত্র বলে। প্রধান মূল ও তার শাখা প্রশাখা নিয়ে সৃষ্ট মূলতন্ত্রকে প্রধান মূলতন্ত্র বলে। প্রধান মূল ও তার শাখা প্রশাখা নিয়ে সৃষ্ট মূলতন্ত্রকে প্রধান মূলতন্ত্র বলে। দাড়ি। যখন বীজ অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট ভ্রূণমূল কখনোই নষ্ট হয়ে যায় না, বরং আকারে বৃদ্ধি পায় এবং শাখা প্রশাখা সৃষ্টি করে, তখন তাকে প্রধান মূল বা স্থানিক মূল বলে। প্রধান মূল ও তার শাখা প্রশাখা নিয়ে সৃষ্ট মূলতন্ত্রকে প্রধান মূলতন্ত্র বলে। দাঁড়ি, লিখছো কিনা বলো। জি স্যার। সাথে লেখো সকল দ্বিবীজপত্রী উদ্ভিদ, সকল দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূলতন্ত্র দেখা যায়। সকল দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূলতন্ত্র দেখা যায়। উদাহরণ লেখো আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। সকল দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূলতন্ত্র দেখা যায়। উদাহরণ লেখো আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। সকল দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূলতন্ত্র দেখা যায়। উদাহরণ লেখো আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। সকল দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূলতন্ত্র দেখা যায়। উদাহরণ লেখো আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। লিখছো কিনা বলো। জি স্যার। জি স্যার। এবার লেখো গুচ্ছ মূল বা অস্থানিক মূলতন্ত্র। গুচ্ছ মূল বা অস্থানিক মূলতন্ত্র দুই নম্বরে লেখো, সরি, হ্যাঁ, দুই নম্বরে লেখো গুচ্ছ মূল বা অস্থানিক মূলতন্ত্র। এটা লিখে ছেড়ে দিব, গুচ্ছ মূল বা অস্থানিক মূলতন্ত্র। হাইফিন দিয়ে লেখো, যখন বীজ অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট ভ্রূণমূলটি, যখন বীজ অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট ভ্রূণমূলটি কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, যখন বীজ অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্ট ভ্রূণমূলটি কিছুদিন পরে নষ্ট হয়ে যায় এবং ওই স্থান থেকে অসংখ্য সরু মূল গুচ্ছাকারে উৎপন্ন হয় এবং ওই স্থান থেকে অসংখ্য সরু মূল গুচ্ছাকারে উৎপন্ন হয় তখন তাদেরকে গুচ্ছ মূল বা অস্থানিক মূল বলে। তখন তাদেরকে গুচ্ছ মূল বা অস্থানিক মূল বলে এবং এই প্রকার মূলতন্ত্রকে অস্থানিক মূলতন্ত্র বলে। অস্থানিক মানে যেহেতু আসল স্থান থেকে তৈরি হলো না, অস্থান থেকে তৈরি হলো। আসল স্থান তো হচ্ছে ভ্রূণমূল, ওইখান থেকে তৈরি হলে এটা হতো স্থানিক। স্থান হচ্ছে এখানে সঠিক স্থান বলতে বোঝাচ্ছে, যেটা ভ্রূণমূল সেখান থেকে মূল হবে এটাই স্বাভাবিক, কিন্তু সেটা হয়ে যায় প্রধান মূল। আর যখন আসল স্থান বাদ দিয়ে নকল স্থান থেকে মূল বের হয় তখন সেটা হয় অস্থানিক মূল, এবং এই প্রকার মূলতন্ত্রকে অস্থানিক মূলতন্ত্র বলে। দাঁড়ি। সকল একবীজপত্রী উদ্ভিদে অস্থানিক মূলতন্ত্র পাওয়া যায়। সকল একবীজপত্রী উদ্ভিদে অস্থানিক মূলতন্ত্র পাওয়া যায়। যেমন সকল একবীজপত্রী উদ্ভিদে অস্থানিক মূলতন্ত্র পাওয়া যায়। যেমন লেখো বাঁশ, ঘাস, ধান, গম, ভুট্টা, আখ, নলখাগড়া, তাল, খেজুর, নারকেল, সুপারি, পাম, কলা, কচু, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ ইত্যাদি। আজকে এটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।